সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, সবার আগে ভিডিও পেতে ক্লিক করুন বেল আইকন। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের জন্য একটা আনবক্সিং এনেছি। এটা কেমি ব্র্যান্ডের একটি প্রোডাক্ট। সো এটা হচ্ছে বাংলাদেশে নতুন এসেছে আর কেমির মধ্যে নতুন একটা মডেল। সো এটা আমরা দেখবো এটা আনবক্সিংয়ের মাধ্যমে এটার অ্যাক্সেসরিজগুলো কী কী আছে এবং হচ্ছে এটার মধ্যে আপনার কীভাবে আমি চার্জ দিয়ে পরিষ্কার করবো সব কিছু দেখাবো। আর বলে নিয়ে যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমরা অনেক অনেক নতুন নতুন ভিডিও কিন্তু পোস্ট করে থাকি। তো চলুন আমরা মূল ভিডিওতে। সো আমরা এখানে প্রোডাক্টের বক্স দেখতে পাচ্ছি। প্রোডাক্টের বক্সে এটা মডেল নাম্বার হচ্ছে KM631 কেমি KM631 প্যাকেটটি দেখতে পাচ্ছি। এখন আমি খুলে ফেলব। ওয়েল, আমি প্যাকেটটি খুললাম। এটা অ্যাক্সেসরিজ কী কী পাচ্ছি? একটা হচ্ছে ম্যানুয়াল পেলাম, একটা ওয়েল পেলাম, একটা চার্জার পেলাম, একটা আপনার চিরুনি পেলাম, অ্যান্ড দেন আমি কিন্তু অবশেষে ট্রিমারটাও পেয়ে গেলাম। ব্যাটারির জন্য ব্যাটারি এখান থেকে রিমুভাল, আপনি ব্যাটারি চাইলে রিমুভ করতে পারেন। ব্যাটারি রিমুভ করে ফেললাম। এটা হচ্ছে AA 600 mAh 600 mAh এটা হচ্ছে ব্যাটারি। ওকে, এখন চাইলে আপনি 0.5 কিন্তু করতে পারছেন, এখন কিন্তু 0.5 করতে পারবেন। এবং আপনি চাইলে এটা অ্যাডজাস্টেবল, আপনাকে অ্যাডজাস্ট করে করে করতে হবে। এখান থেকে ক্লিপ আছে, যেমন এটা হচ্ছে 3 mm হয়ে গেল, 3 mm। এরপরে কিন্তু আপনি জাস্ট এখান থেকে ঘাট, এখানে কিন্তু ঘাটগুলো দেওয়া আছে। সো এখান থেকে উপরে তুললে 6 mm হয়ে যাচ্ছে, মানে আপনার 3 × 6। তারপরে কিন্তু আরেকটু আরেকটা ঘাট তুললে কিন্তু আপনি 9 mm কিন্তু পেয়ে যাচ্ছেন। সো এটা হচ্ছে অ্যাডজাস্টেবল, মানে হচ্ছে আপনার এটা যেন সাইজ করতে পারেন, এই জন্য অ্যাডজাস্টেবলে ঘাটগুলো দিয়েছে। তো পিছনে কিন্তু একটা অপশন দিয়েছে যেন আপনাকে ইজি হয় এটা খোলার জন্য। ওকে, আমরা এটা খুলে ফেলছি, কারণ আমরা দেখবো হচ্ছে এটা কীভাবে খুলবো ব্লেডটা। তো কাস্টমাররা অনেক বেশি প্রবলেম পড়ে এটা খোলা নিয়ে। সো এটা খোলার নিয়ম হচ্ছে আপনাকে সামনে একটা হাত নিতে হবে, জাস্ট এখানে দিবেন, ব্রেকটা যেন সামনে থাকে, সামনে প্রেশার দিলে খুলে যাচ্ছে। আর লাগানো ওয়েটা হচ্ছে অবশ্যই যে কাজটি করতে হবে, এখানে ঘাট আছে আর এখানে ঘাট আছে, এই দুটো ঘাট আনতে হবে। আনার পরে একদম স্ট্রেট আপনাকে চাপ দিতে হবে, তাহলে খুলে যাবে। আবার দেখাচ্ছি, জাস্ট অবশ্যই সাপোর্টটা রাখবেন, তাছাড়া কিন্তু ব্রেকটা কিন্তু হাত থেকে পড়ে গেলে ভাঙার একটা ব্যাপার থাকতে পারে। সো এখান থেকে ধরলাম, সামনে প্রেশার দিলাম, খুলে গেল। এবং লাগানোর অবশ্যই এটা খেয়াল রাখবেন, এই দুটো কিন্তু ঘাট আছে, সো ঘাটটা যেন অ্যাকুরেট থাকে। তো এখান থেকে দিব স্ট্রেট লাগাবো, তাহলে লেগে গেল। আচ্ছা, ওয়েলের কী কাজ? ওয়েলটা আপনি এখান থেকে ওয়েল দিতে হবে, ব্লেডের মধ্যে ওয়েল দিতে হবে। আর এছাড়াও ওয়েলটা আপনি ভিতরেও দিতে পারেন, ওয়েলটা ভিতরে দিতে পারেন। আর এই ব্রাশের কাজটা হচ্ছে ব্রাশটা এখান থেকে ময়লাগুলো পরিষ্কার করতে পারবেন। ওকে, আর এছাড়া আর চার্জিংয়ের ইস্যুটা দেখাচ্ছিলাম এখান থেকে, পয়েন্ট চার্জার পয়েন্ট। সো আমি চার্জারটা আপনি পিনটা দেখাচ্ছি। ওকে, আমি চার্জারটা পেয়ে গেলাম, 2 পিনের এখান থেকে জাস্ট এই। সো আরও কিছু ডিটেলস কিন্তু এটার প্রোডাক্টের ডিটেলস কিন্তু দেওয়া আছে, যেটা আমি এখন বলতে পারছি না ভিডিওটি শর্ট করার জন্য। সো এখানে কিছু দেওয়া আছে প্রোডাক্টের মধ্যে। সো আপনি চাইলে এই ডিটেলসটা জানতে হলে আমাদের ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইটে কিন্তু একদম ড্যাপ একটা ডিটেলস দেওয়া আছে, সেখানে কত ঘন্টা চার্জ বা সব কিছু মিলিয়ে এগুলো দেওয়া আছে। সো আপনাকে ভিজিট করতে হবে যে যেটা অ্যাড্রেসে, সেটা হচ্ছে www.shaversofbd.com। আর এছাড়া আপনার প্রোডাক্টের আরও কিছু জানা থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর আমার ভিডিওটি শেয়ার এবং লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ধন্যবাদ, ভালো থাকুন।